হাস্তানি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা নেতৃত্বে মুম্বাই তে কেন্দ্র হাপনি চুবা চুবাই ত্রিপুরা হাস্তে শয় শয়নি হামক্রাই ইঙ্গি তঙ্গ হাস্তানি বুড়ি রকন শাক বাইথংন বাসা বই মানা বাকে সামং ক্লাই তঙ্গ হাস্তে হাপাং গবং গ্রাম পঞ্চায়েত নি সেলফ হেল্প গ্রুপ ন করা খ্লাই তিসাওই তঙ্গ সেলফ হেল্প গ্রুপ নি বাকে কতাল কাইসা হাবানগ্ন ফিয়গই সাংরং সালো অবহাইন শাখা হাস্তানি তিপ্রাসা হামক্রাই তে মাইনরিটি হামক্রাই নি মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া 16 লাখ রং সেবাই বকাফা ব্লক বাই খবজা salthang kathalia gram panchayat ni debkha chowdhury kamiwo sanamjaka ak kwtal habanog sangrong salo ak kwtal habanog ni phiyogwi rikha haste ni tiprasa hamkrai te minority hamkrai ni montri sukla charan noatia ashani pandawo bonakari bo manchaka mla pramod riyang arti bedini officer ukendro riyang bdo driti shekhar rai nokhobui kubuni adongrok আশানি পান্ডব মন্ত্রী শুক্লাচরণ শাখা হাস্তে বুড়ি নাক বাইথংন আজি মুংনি বখাক গরা খ্লাই বাসাওই মানা বাকে সামং খ্লাই তঙ্গ হাস্তে হাপাং আশোক সাল বরক বদনি পান্ডা খ্লাইনা হনকে বুনি নগ এবার বুনি নখলাব মা কুথমলায় ফিয়া বা তাবুক বরক অ কতাল হাবা নগ্ন যত সামং খ্লাই মানাই বরক আমাদের 2018 আমাদের রাজ্যে মানুষের কল্যাণের স্বার্থে এবং রাজ্যের মানুষকে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন স্কিমগুলি দিয়ে আমাদের এই রাজ্যের অর্থনৈতিক এবং কেন্দ্রের অর্থনীতিটাকে অ্যাপ্লিকেশন করা এবং শক্তিশালী করার জন্য আমাদের রাজ্যের মাননীয় জনকল্যাণ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় নেতৃত্বে আমাদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং বিভিন্ন এলাকাতে আমাদের যারা মারা আছে যারা দিদিরা আছে তাদেরকে তাদের মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক উন্নত করার জন্য আমাদের সরকারের পরিকল্পনা বিভিন্ন ব্লকে টিএলআরএমের মাধ্যমে এবং বিভিন্ন গ্রামে এসএসজি গ্রুপ সেটাকে আরও সংখ্যা বাড়ানোর জন্য চেষ্টা চালাচ্ছে এবং তাদের মাধ্যমে আমরা বিভিন্ন আমাদের যারা মহিলারা যারা আছে নারীরা যারা আছে তাদেরকে শক্তিশালী করা নারী শক্তি যখন আমাদের এই যে রাজ্যের মহিলারা যখন বিভিন্ন কাজে জড়িত থাকবে এবং বিভিন্ন কাজের মাধ্যমে অর্থনৈতিক আপগ্রেডেশন করবে তখন রাজ্যে পরিবর্তন হবে রাজ্যে উন্নত হবে তাকে আমরা লক্ষ্য রেখে আমাদের আজকে এই শান্তিবাজার বগাফা ব্লকের আন্ডারে আমাদের ডিসি পাড়াতে এক সময়ে তাদের এই গ্রামবাসীর একটা স্বপ্ন ছিল একটি দাবি ছিল যে এই এলাকা আমাদের এসএসজির গ্রুপের জন্য একটা সুন্দর একটা বিল্ডিং তৈরি করা তাই আজকে সেই স্বপ্ন আজকে পূরণ হয়েছে আমাদের বিশেষ করে এই শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক প্রমোদ দিয়াং মহোদয় নেতৃত্বে তাই আজকে এই বিল্ডিংটা আমরা উদ্বোধন করি বতনি হামগ্রাইনি বাগাই ফাইনাল হলো দেবখা চৌধুরী কামিনি হাবানগন পান্ডা খ্লাই মানাই সালথাং কাথালিয়া আমসাইনি নৈজি নৈ সেলফ হেল্প গ্রুপ নি মেম্বার্স রক সাংরং সালো গবাং বুড়ি রক অ পান্ডা মানচাখা বিও রিপোর্ট ককরাং